আজও এই আধুনিক যুগে স্মার্ট মোবাইলের যুগে লোকে নাকি বলে ভূত আছে, তারা নাকি নিজের চোখে ভূত দেখেন। ভূতের কোথায় থাকে আবার? সে নাকি সেই পুরনো সেই যে জঙ্গল নাকি ভূত থাকে, পুরনো বাড়িতে ভূত থাকে, শহর ছেড়ে আলো ছেড়ে অন্ধকারে ভূত থাকতে ভালোবাসে। ইদানিং একটা খবর পাচ্ছি যে ডিটেকটিভ অফ সুপারন্যাচারাল নামে একটা সংগঠন, তারা নাকি ভূত খুঁজে বেড়াচ্ছে, ভূত ইনস্ট্রুমেন্ট দিয়ে ভূত খুঁজছে, ক্যাম্পাস দূরবীন আর কি জানি কিসব দিয়ে নাকি ভূত খুঁজে বেড়ায়। এসব দিয়ে ভূত ডিটেক্ট করা যায় কি জানি না, আসতে পারে। বাস্তবে ভূত বলে কিছু হয় না, ভূত একটা গুজব। কিন্তু এই গুজবকে নিয়ে আজও ব্যবসা চলছে, ভালো ভালো ফিল্ম তৈরি হচ্ছে, কিছু লোকেরা ভূত নিয়ে কারবার করছে, বিভিন্ন ভিডিও বানাচ্ছে কি ভূত আছে, এই দেখুন ভূত আছে, মানুষের মধ্যে গুজব ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। এসব গুজব থেকে দূরে থাকুন, ভূত বলে কিছু হয় না। যদি কেউ ভূত দেখাতে পারেন তাহলে যুক্তিবাদী সমিতির তরফ থেকে 50 লাখ টাকা চ্যালেঞ্জ আছে। আপনি আরেকটা অনুরোধ, কেউ যদি বলে অমুক বাড়ি অমুক পোড়া বাড়িতে অমুক জঙ্গলে ভূত আছে, চলুন ভূত দেখাবো, একটু সাবধান। হঠাৎ করে উৎসাহ নিয়ে কোনো পুরনো বাড়ি বা জঙ্গলে যাবেন না। ভূত হতে পারে, ভূত তো খুঁজে পাবেন না, কেন ভূত বলে কিছু হয় না, কিন্তু সাপ খুব আপনার কামড়াতে পারে, সেই জঙ্গলে সেই পোড়া বাড়িতে বিষাক্ত সাপ থাকতে পারে, একটু সাবধান থাকবেন। রাতের বেলা যাবেন না, যদি যান একটু প্রোটেকশন নিয়ে যাবেন। এবং যারা ভূত দেখানোর দাবি করছে তার আপনার সঙ্গে হতে পারে আপনাকে নিয়ে বিপদে ফেলতেও পারে, কি চলুন ওই জায়গায় বাড়িতে ভূত আছে একটু দেখে আসি, এরম করবেন না।